সারা দেশ এবং নেতৃত্বের কোন্দলে বিপর্যস্ত, কারো জীবনের নিশ্চয়তা নাই, কে কখন মরবে না মরবে, পিটেন খাবে, গাড়ি পড়াবে, এইসব ধান্দা সব মানুষ পাগল হয়ে যাচ্ছে। তারা যেন মনে করে চিরকাল আমরা দুনিয়াতেই থাকব, ভূপৃষ্ঠ থেকে কখনো ভূগর্ভে যাব না। আর এই ভুলে যাওয়া মানুষগুলোকে স্মরণ করে দেওয়ার জন্যেই আল্লাহাক আয়াতগুলো আমাদের সামনে পেশ করেছেন। আমি হাম্বাড়ি করবো নমরুদি কায়দায়, আমি যা বলবো সেটা তো শুনতেই হবে, এর বাইরে কোনো কথা নাই। এইসবগুলো ফেরাওয়ানি কথাবার্তা। মুসলমান শুধু ইসলামী খেলাফতের জন্যই কাজ করতে পারে, অর্থাৎ আল্লাহর বিধান প্রতিষ্ঠার জন্য কাজ করবে, নিজের প্রতিষ্ঠা বিধান প্রতিষ্ঠা করার জন্য নয়। কীভাবে নেতৃত্ব নির্বাচন করতে হবে, আপনারা কি মনে করেন ইসলামে এ বিষয়ে কিছু নাই? সবকে আমাদের নেতা নেত্রীরাই জানে ইসলামী খেলাফত নেতৃত্ব নির্বাচন। এই বইটা নিয়ে যদি পড়বেন দয়া করে তাহলে বুঝবেন ইসলাম কোনোটা বাদ রাখে না। সারা দেশ এবং নেতৃত্বের কোন্দলে বিপর্যস্ত, কারো জীবনের নিশ্চয়তা নাই, কে কখন মরবে না মরবে, পিটেন খাবে, গাড়ি পড়াবে, এইসব ধান্দা সব মানুষ পাগল হয়ে যাচ্ছে। তারা যেন মনে করে চিরকাল আমরা দুনিয়াতেই থাকব, ভূপৃষ্ঠ থেকে কখনো ভূগর্ভে যাব না। আর এই ভুলে যাওয়া মানুষগুলোকে স্মরণ করে দেওয়ার জন্যেই আল্লাহাক আয়াতগুলো আমাদের সামনে পেশ করেছেন। আর একটা জিনিস খেয়াল করবেন, যখনই আমরা খুতবা দিই, খুতবার শুরুতে যে আয়াতটা পড়ি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, এটা আল্লাহ রাসূল পড়তেন, যেটা খুতবাতুল হাজা বলা হয়। হে ইমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো সত্যিকারে ভয়। আর আল্লাহকে ভয় করলে মানুষ কোনো দুনিয়াদারের নেশায় থাকবে না, কারণ আল্লাহর কাছে হাজিরা দিতেই হবে আপনাকে। সুম্মা ইলা রাব্বিকা রুজা, যতই লাফালাফি করো তোমাকে আল্লাহর কাছে হাজিরা দিতেই হবে। আল্লাহ তোমাকে দুনিয়ায় পাঠিয়েছেন, এখান থেকে আবার তুমি ফিরে আল্লাহর কাছেই যাবে। মাঝখানে এটা তোমার পরীক্ষার স্থল, পরীক্ষার হলে সময় নষ্ট করো না, বরং খাতায় ভালো করে লেখো যেন ফার্স্ট ক্লাস পাওয়া যায়। হলে যদি খেলে ডিস্টার্ব করো তাহলে তোমার লেখাপড়া নষ্ট হয়ে যাবে, তিন ঘন্টা সময়টা চলে যাবে। আর এইগুলো করে টাইম ফেল করলে তোমার ঘন্টা পড়ে যাবে, মৃত্যুর ঘন্টা। এই জন্য উর্দু কবি বলেছেন, গনিমত জানলো একসাথ মিল বাট নেকো, মৌত কি ঘড়ি সের করে খড়ি হয়ে। হে মানুষ, পরিবার পরিজন সমাজ সবাইকে নিয়ে তুমি একসঙ্গে মিলেমিশে কত আনন্দ করছ, মনে রেখে দেবো তোমার মাথার উপরে মৃত্যুর ঘন্টা ঝুলানো আছে, যে কোনো সময় ঢং করে বাঁচবে আর তুমি চট করে চলে যাবে, কেউ খবরই পারবে। বাদশাহ হুমায়ুন নিজের বিশাল প্রাসাদে, ওনার লাইব্রেরি ছিল, একটা পড়াশোনা করতেন খুব বেশি, উঠতে গিয়ে এক পা দিয়েছেন আর এক পা সিঁড়ির উপরে, ওখানেই মারা গেছে, সিঁড়িতে শেষ। তাতে দুনিয়া কোনো অভাব ছিল না, শুধু বাচ্চারা, আমরা তো ফকির, এইসব মতো কিছুই না। দাউদ আলাইহিস সালাম ছিলেন দুনিয়ার বাদশা, তার সম্পর্কে মুফাসসিরিনরা লেখেন এইভাবেই, তিনিও মানে নিঃশ্বাস ফেলার সময় পাননি, বাড়িতে উঠতেছিলেন, উঠতে গিয়ে উনি নাকি সিঁড়িতেই মারা গেছেন। মুফাসসিরিন যত কথা বলেন, মিথ্যা বলে দেবে না, সত্য বলে দেবে, কিন্তু ইসরায়েলি বর্ণনা এগুলো সব, এটা বাস্তব। কে কখন কীভাবে দুনিয়াতে বিদায় হবে ঠিক নাই, যাবে কোথা সে মিনহা খালাকনাকুম ওয়া ফীহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, যখনই কবর দেয় তখন বিদায়ের এই দোয়াটা পড়ে দেয় না, কিন্তু অনুবাদে মিল আছে। এই মাটি থেকে তোমাকে আমরা সৃষ্টি করেছি, আর মাটি থেকে তোমাকে ফিরিয়ে নেব, আর মাটি থেকে তোমাকে আবার নখরে যোগ বের করে নেব। কথাটা কিন্তু কোরআনে আছে, কোরআন আয়াত এটা, কিন্তু এটা যে ওইখানে পড়তে হবে এটা ঠিক না, এটা উপদেশ দিয়ে বলা যেতে পারে, কিন্তু এটা কবরে মাটি দেওয়ার দোয়া না। কথাগুলো খুবই বাস্তব, এখান থেকে আমাদের বেরিয়ে যেতে হবে, এটাই হলো আল্লাহর বাণী। আর আল্লাহর বাণীকে অস্বীকার করলে গরু ছাগলের মতো রাস্তাঘাটে পড়ে থাকতে ওর কাজে লাগবে না, গরু ছাগলে কোনো জান্নাত জাহান্নাম নাই। এরপরও যদি কোনো বড় সিংহলা খাসি বা দুম্বা, ছোটো সিংহলা খাসিকে গুতায়, ওটাকে আমাদের দিন বিচার করা হবে, এটা হলো প্রত্যেকটি বিচার, মানুষ দেখে না
একটা দুম্বাকে পর্যন্ত আমি ছাড়ি নাই, তুমি তো মানুষ শ্রেষ্ঠ সৃষ্টি সেরা। কীভাবে নেতৃত্ব নির্বাচন করতে হবে আপনারা কি মনে করেন ইসলামে এ বিষয়ে কিছু নাই? সব কে আমাদের নেতা নেত্রীরাই জানে ইসলামী খেলাফত নেতৃত্ব নির্বাচন। এই বইটা নিয়ে যদি কারো বিবেকের সায় দেয় এটা পড়বেন দয়া করে, তাহলে বুঝবেন ইসলাম কোনোটা বাদ রাখেন। ওমা ফররাতনা ফিল কিতাব, আল্লাহ বলছেন আমি কিতাবে কোনো কিছুই বলতে ছাড়াই নাই। ফি হে তিবিয়ান লিকুল শাই, কোরআনের সব কিছু বিস্তারিত ব্যাখ্যা আছে, কিন্তু আমাদের দেশে এগুলো ক্লাসে পড়ানো হয় না। আর এমনি যারা আমরা বিজ্ঞ বলি আমার আসলে অজ্ঞ, কিছু পড়াশুনো করার সময় নেই, চাকরিটা পেয়ে গেলাম বা সারা জীবন চাকরি করে গেলাম, এর বাইরে যদি লেখাপড়ার আছে এটা তারা চিন্তাই করে না। মুসলমান শুধু ইসলামী খেলাফতের জন্যই কাজ করতে পারে, অর্থাৎ আল্লাহর বিধান প্রতিষ্ঠার জন্য কাজ করবে, নিজের প্রতিষ্ঠা বিধান প্রতিষ্ঠা করার জন্য নয়। আমি হাম্বাড়ি করবো নমরুদি কায়দায়, আমি যা বলবো সেটা তো শুনতেই হবে, এর বাইরে কোনো কথা নাই। এইসবগুলো ফেরাওয়ানি কথাবার্তা, আনা রব্বুকুম আলা, আমি তোমাদের সবচেয়ে বড় রব, ফেরাওন বলে নেই তো। আমাদের পৃথিবীর নেতারা এখন এই কথাই বলছে, আমি যা বলবো ওইটাই ফাইনাল, এর বিপরীত কোনো কথা চলবে না। সব কিছু বলা হয়েছে কোরআনে হাদিসে, সব বলা আছে, কোনো কিছু বাদ রাখা হয়নি।